এবার পরিমণিকে নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য জয়নাল হাজারি তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক লাইভে বলেছেন পরিমণি বোট ক্লাবের ঘটনার পর থানায় গিয়েছিলেন মামলা করতে তবে পরিমণি অসংলগ্ন মাতাল ছিলেন বলে সেই মামলা নেননি থানার ওসি সাহেব আমার প্রশ্ন হচ্ছে সে যদি মাতাল হয় তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে ওয়াশ করার নিয়ম কিন্তু তখন তা কেন করা হলো না ডিবির যুগ্ম কমিশনার হারুন অরশিদের এক বক্তব্যে সাহস পেয়েছেন জারিয়া হাজারিয়া আরও বলেন হারুন সাহেব বলেছেন মেয়েটা যদি ওখানে না যেত এই অবাঞ্ছিত ঘটনা ঘটত না হ্যাঁ এটাই ঠিক এখন আমি বলতে পারি এই করোনা কালে একটি যুবতী মেয়ে পরিমণি রাত তিনটা পর্যন্ত সেই বোট ক্লাবে ছিল সে সেখানে ভাঙচুর চালিয়েছে বলে ক্লাবটি মামলা করেছে আমি বলি তাকে তখনই কেন আটক করা হলো না যখন সে মাতাল অবস্থায় থানায় গেছে জয়নাল হাজারি আরও বলেন আমি নিজে থেকে একটা কথা বলবো আমি নিশ্চিত যে মাতাল হওয়ার আগে সে ইয়াবা সেবন করেছে ইয়াবা সেবন করে আরও টালমাটাল হয়ে সে ক্লাবে গেছে প্রায় নাকি সে ক্লাবে যায় আরমান তাকে নিয়ে সিঙ্গাপুর গেছে আমরা একই ফ্লাইটে গেলাম এবং আসার সময় একই ফ্লাইটে এলাম এই আরমানের কোনো ছবি মুক্তি পেয়েছে বলে আমি জানি না ফেনীতেও তাকে নিয়ে গিয়েছিল বলেও ফেসবুক লাইভে উল্লেখ করেন ফেনী দুই আসনের সাবেক এই সংসদ সদস্য জনাল হাজারি আরও বলেন একটা কথাতেই সব শেষ হয় যে এই মেয়ে সেখানে গিয়েই অপরাধ করেছে মেয়েটা যদি না যেত এই ঘটনা ঘটত না তাকে যদি ধর্ষণ করা হয় নির্যাতন করা হয় তা তো তার দোষই হয়েছে সে তো জানে ওই ক্লাবে কি হয় মদ খাওয়া হয় জুয়া খেলা হয় আমি যদি জেনে শুনে বাঘের মুখে পড়ি বাঘ তো আমাকে খাবেই সাপের গায়ের ওপর পাড় দিলে তো কামড়াবেই এটা তো জানা কথা তাহলে সে কেন গেল মূলত এটার জন্য আমি তাকে অপরাধী মনে করি